বিসমিল্লার যে বিছন আছে, আমি জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন, কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। বিসমিল্লার কেন দশটি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড, বিসমিল্লার হয় কিবা ভাণ্ড, যে ভাণ্ড খুব বরকতময়। বিসমিল্লা হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কিবা কামে, স্রষ্টা হয়ে ধরা দামে, কার কাছে সে সাহায্য চায়। এই বিসমিল্লা পুরুষ কি নারী বলো দয়াল সত্য করি, না বুঝা বিসমিল্লা পড়ি কার হইতেছে আয়ু হয়। বিসমিল্লার সাথে আয়ুর আবার কি সম্পর্ক, না বুঝা বললে তার আয়ু ক্ষয় হবে। হ্যাঁ, না বুঝে বিসমিল্লা পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়, বিসমিল্লার বিষ পয়দা কি সে বলো গুরু দয়েম। নাই বিসমিল্লা দুই বিসমিল্লা, কোরআনে আসছে দুই বিসমিল্লা। এই বিসমিল্লার ফল পাইল মোল্লা। এই যে দেখেন বিসমিল্লা কইয়া ভাত খায়, বিসমিল্লা খেয়ে ফসল বোনে, বিসমিল্লা কইয়া ঘর থেকে বাহিরে বাইরায়, বিসমিল্লাকে একজন এক জিনিস দেয়, দেখ ফল তো এরাই পাইছে। এখন গুরুগঞ্জে সুপিমতে এই বিসমিল্লার যে ফল মূল হাকিকত এটা আসলে পাইছে কারা, কাদের কাছে আছে এই হাকিকত। তাই বলছে কি বরকত বিসমিল্লা, আমি জানতে এলাম গুরুগঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়েই শুধু ফল ফালায়। বিসমিল্লা খালি পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম সারাটা জীবন। আসলে এই বিসমিল্লা কি এটাই আজকে আমার প্রথম মঞ্চে আমার দয়াল গুরুর কাছে জানার থাকবে। বিসমিল্লা দুই বিসমিল্লা কি কারণে বলে আল্লাহ, বিসমিল্লার ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লার লেনজে গুরু দয়ে মা। আমরা মাঝভান্ডার শরীফের নাম গানের মধ্যে বলি, বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী, ওনার সাথে বাহাস করার জন্য আসছিল একটা লোক যার গান আপনারা শুনছেন, নজরুল ইসলাম বয়াতি। খেয়াল করে কথাটা শুনবেন, পায়ে হাত দিয়ে বলছি, নজরুল ইসলাম বয়াতি পরে হইছে বয়াতি, আগে ছিল হইল মাওলানা।
ফটিক সরি গেছি মাঝবান্ডা শরীফে, তো উনি সংবাদ পাইছে মাঝবান্ডা শরীফে গান বাজনা হয়, পীরগিরি করে, মানুষকে মুরিদ করে, মানুষ ভক্তি দেয় পীরের পায়। ওনাকে দিয়ে 36 জন মানুষ, মাওলানা নজরুল ইসলাম 36 জন লোক নিয়ে মাঝভান্ডার শরীফে আসছিলেন বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারের সাথে বাহাস করার জন্য, ওনাকে অপমান অপদস্থ করার জন্য। ওনার ভক্তদেরকে বলল, তখন এই মোবাইলের যুগ ছিল না, বলল তোমরা কিছু খাবার রেডি করো। খাবার রান্না হয়ে গেল, বলল 36টা প্লেট তোমরা গুনে গুনে প্লেটে ভাত বেড়ে রাখো, মানুষগুলা ক্ষুধার্ত হবে যারা আসবে। অনেক ভক্তরা জিজ্ঞেস করলো, বাবা কে আসবে? বলল যে আমিও তাদের কখনো দেখি নাই। হ্যাঁ, আমি যা বলছি তোমরা করো। তখন খাবার রান্না করে 36টা প্লেটে যখন বাড়ছে, একটু পরেই মাওলানা নজরুল ইসলাম সাথে 35 জন নিজেকে দিয়ে 36 জন লোক এসে যখন আহমদুল্লাহ মাঝভান্ডারিকে সালাম দিল, আহমদুল্লাহ মাঝভান্ডারি সালামের জবাব নিয়ে বলছিল, আপনি তো মাওলানা নজরুল ইসলাম তাই না? উনি টাস্কি খেয়া গেল, ব্রেনই লুপ্ত, ব্রেনের মধ্যে আঘাত লাগছে, জীবনে যার সাথে দেখা হয় নাই, কোনো যোগাযোগ নাই। আমি আসার পরেই আমার নাম বলল, আমি মাওলানা নজরুল ইসলাম। বলে আপনি আমার নাম জানলেন কি করে? কয় বাবা আরো জানি, তুমি আসছো আমাকে অপমান অপদস্ত করার জন্য, আমি পীরগিরি করি, গান বাজনা হয়, সামা কাওয়ালি হয়, কথা পরে হবে বাবা, ভিতরে তোমাদের জন্য 36টা প্লেট বাড়া আছে খাবার প্লেট, আগে খেয়ে নেও, কারণ আমার আঙ্গিনায় যেহেতু আসছো আগে আমার মেহমানদারি করতে দাও। নজরুল ইসলাম মাওলানা উনি বলে, জীবনে আমি অনেক মানুষের সাথে সঙ্গ করেছি রে, এমন মানুষ আমি দেখি নাই। কথা শুনেই মানুষটা বাবা মাঝভান্ডারির প্রেমে পড়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করছে, খাওয়া দাওয়া শেষ করে সাথে যে লোকজন গুলা ছিল বললো যে তোমরা দেশে ফিরে যাও, আমি এই জায়গাটা ছেড়ে যাব না, এই মানুষটার সাইরে আমি যাইতে পারবো না, এই মানুষটার প্রেমে পড়ে গেছি আমি। জায়া বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারির দুইটা পা জড়িয়ে ধরে বললো, বাজান মনিবের বাড়িতে তো কুকুরও রাখে মানুষ, আমার একটু গোলাম করে রেখে দাও, আমি তোমার গোলামি করতে চাই, তোমার ভালো লাগছে আমার। আহমদুল্লাহ মাঝভান্ডারি নজরুল ইসলাম মাওলানাকে মুরিদ করে নিল, একাধারে 12টা বৎসর মুর্শিদের গোলামি করে। সেই নজরুল ইসলাম মাওলানার একটা সময়ে ক্যান্সার রোগ ধরা পড়ে গেল, এই বাংলার বুকে অনেক ডাক্তারের কাছে অনেক হসপিটালে ঘুরছে, অবশেষে মাদ্রাস চলে গেছে ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য। সেখানে যাওয়ার পরে ডাক্তারে ওনার দুইটা ছেলেকে ডাক দিয়ে একটু আড়ালে নিয়ে বলে দিল যে তোমার বাবার কয়েকদিনের অতিথি মাত্র, আর সে বাঁচবে না। তো বাবার মনে কষ্ট দিও না, বাবা যা খাইতে চায় যা করতে চায় ওনাকে করতে দাও। ছোট দুইটা সন্তানে সে বাবাকে বলল যে বাবা চলো যাই আমরা বাড়ির দিকে যাব। বাবা টের পাইছে, এই কথাগুলো শুনতে পাইছে আড়াল থেকে, যে আমি আর বাঁচবো না, পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। তখন বাবাই দুইটা সন্তানকে ডেকে ডেকে বলল, ওরে আমার একটা ইচ্ছা আছে, শেষ ইচ্ছা। বলল যে কি? যে আমি যার কাছে আমার জীবন যৌবন আমি বিক্রি করে দিয়েছি আমার সেই বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি একবার আমার মুর্শিদের কাছে আমার নিয়ে চলো। ছেলে দুইটা ছিল ওহাবি, পীর মুর্শিদ ভালোবাসত না, বলল যে ওই ভণ্ডের কাছে তোমারে আর আমরা যাইতে দেব না।
লোকটা কথা শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ওরে তোরা তো আমার সন্তান, শুনেছি সন্তানেরা পিতার কাছে পিতৃ ঋণে ঋণ থাকে, আমি কথা দিলাম তোমরা যদি আমার মুর্শিদের কাছে নিয়ে যাও আমি সেই পিতৃ ঋণ থেকে তোমাদেরকে আমি মুক্ত করে দেব। কথা শুনে দুইটা সন্তানের হৃদয়টা একটু ঘামল। সেই মাদ্রাস থেকে বাড়িতে না নিয়ে, কারণ একজন একজন শিষ্যের একজন ভক্তের মূল ডাক্তার তো তার মুর্শিদ। দুইটা সন্তান যখন সেই মাঝ ভান্ডার শরীফে আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর কাছে নিয়ে আসছিল মাওলানা নজরুল ইসলামকে, আনার পরে ভক্তি দিয়ে পড়ে গেছে মুর্শিদের কদমে, হাউ মাউ করে কেঁদে উঠছে, বাবা এই তো বোধহয় শেষের দেখা, আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে। আহমদুল্লাহ মাঝ ভান্ডারী বলে, কেন রে বাজান? বললো যে বাবা মাদ্রাসের ডাক্তারেও আমাকে ছেড়ে দিছে, আমি আর বাঁচবো না, আমি কয়েকদিনের অতিথি মাত্র। সেদিন আহমদুল্লাহ মাঝ ভান্ডারী তার ভক্তকে বলছিল, ওরে এই দুনিয়ার ডাক্তার তোকে ছেড়ে দিছে, আমি তো তোরে ছেড়ে দেই নাই, আমি মুর্শিদ তো তোকে বিদায় দেই নাই, আমি তোরে বিদায় দেই নাই। একজন মুর্শিদের কাছে তার ভক্তের জানে জমা থাকে রে। সেদিনই যখন আহমদুল্লাহ মাঝ ভান্ডারী বলছে, তুমি ভয় পেও না, তুমি মরবে না, আমি বললাম সেদিন আমারও পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে নজরুল ইসলাম মাওলানা বলছিল, দয়াল তুই বিনে কাং গালের মুর্শি, তার গান হইল বিসমিল্লাহ। গানটা করল কেন ওই যে আমি প্রথমেই দাঁড়িয়ে বন্দনা করছি, দমেতে মিশাইয়া পড়ো আল্লাহু আল্লাহু, এই নাম যা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু। এই গানের প্রথম ছন্দটাই আছে বিসমিল্লাতে জবান খোলো পরানো বুলবুল, আলহামদুতে আল্লাহ রাজি, রাজি হয় রব্বুল, ওই নাম যা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু। এই জায়গা থেকেই তার গান, গানের পিছনে গান, কথার পিছনে কথা, এটার নাম হইল বাউল গান। এই গানের কোনো মজা নাই যদি গানের পিছনে গান না হয় আর কথার পিছনে কথা না হয়। না হয়, ধন্যবাদ জানাই বাবার গানটা করার জন্য। গানটা হইল আমাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার, আমার মনির বাবার ছাত্র উনার। এই গানটার মধ্যে, হ্যাঁ আমার মনির বাবার হইল উস্তাদের লেখা গান। এই গানটার মধ্যে আসছে, কোন কামে বিসমিল্লা নিষেধ, কেন নিষেধ, কও আমায় বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কাজে বিসমিল্লা নিষেধ আপনারা জানেন না? হ্যাঁ, খারাপ কাজের আগে বিসমিল্লা পাঠ করা যাবে না, প্রত্যেকটা ভালো কাজের আগে পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানু রাহিম। বিসমিল্লাটা হইল ভালো জিনিস, এটা ভালো কাজে ব্যবহার করতে হবে, এটা মন্দ কাজে ব্যবহার করা যাবে না। যদি কেউ ভালো কাজের উদ্দেশ্যে রওনা করি তাহলে যেন আল্লাহর কাছে এই বরকতময় দোয়াটা পাঠ করে দয়া চাই। অবশ্যই অবশ্যই মালিক এই বিসমিল্লার খাতিরে রহমত দান করবে, দয়া করবে, কিন্তু হিসাবটা হইল পাইতেছি না, বিসমিল্লা পড়তেছি রহ রহ কিন্তু বরকত পাইতেছি না, পাই না কে, যে মুখ দিয়ে বিসমিল্লা কই ওই মুখটাই ঠিক নাই। এই জায়গা থেকে আলোচনা একটু পরে করব,
তার এই গানের মধ্যে এজেই কথাগুলি আছে, বিসমিল্লাতে বিছন আছে কয়টা বিছন, কোন জায়গাতে কোন বিছনে কি ফল হয়, বিসমিল্লা কেন দশ খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড, বিসমিল্লা কিবা ভাণ্ড যে ভাণ্ডে যে ভাণ্ড হয় বরকতময়। এটা তার গানের প্রশ্ন, গানের কথা। এই গানের মধ্যে আরও আছে, বিসমিল্লার নামে আল্লাহর পরে কে, বিসমিল্লা বিসমিল্লা হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে, স্রষ্টা হইয়া ধরা দামে, কার কাছে সাহায্য চায়, বিসমিল্লা পুরুষ কি নারী, বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লা পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়। এই গানের মধ্যে আরও আছে, নয় বিসমিল্লা দুই বিসমিল্লা কি কারণে বলে আল্লাহ, বিসমিল্লার ফল পাইল মোল্লা পাইল না কোন সম্পদয়, কি বরকত বিসমিল্লা লাঞ্ছে জানতে এলাম গুরুগঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফাল ফলায়। বিষয় হলো জাগোবাড়ির মরা তাগোবাড়ি নিয়ে একটু গাইরে থিয়েছি, তারপর আমগো বাড়ি যাস আস্তে আস্তে কই নাকি। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব আমাকে মনি সরকারের উস্তাদ হইল আবুল সরকার, আবুল সরকারের উস্তাদ হইল রশিদ সরকার। তো প্রথমেই যে গানটা করবো, এই গানটা বাংলার বাবুক আব্দুল রশিদ সরকার সাহেবের এই বিসমিল্লা নিয়ে উনি যেই আলোচনাটা করছে, আপাতত আলোচনাটা রাখি, তারপরে যে কয়টা কথা এই গানের মধ্যে আছে চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। যাতে এই বিসমিল্লাহ পয়দা হয় দিল্লি হইতে জিল্লির পথে, এইটা নাসিকাতে আসে যায় দিল্লি হইতে জিল্লির পথে, নাসিকাতে আসে যায়। এই গানটার মধ্যে যে এই কথাটা বাংলার ভাবুক আমাদেরকে বুঝাইলেন বিসমিল্লা সম্বন্ধে, লামউতে গঞ্জ যাতে এই বিসমিল্লাহের সৃষ্টি হয়, দিল্লি হইতে জিল্লির পথে এটা নাসিকা দিয়ে আসে যায় আর হইল যায়, আস্তে আস্তে খণ্ড আস্তে আস্তে কোন জায়গায়, এই গানটার থেকে আপনারা নেন। লামউতে যাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়, বিসমিল্লাহর সৃষ্টি হয় দিল্লি হতে জিল্লির পথে, নাসিকাতে আসে যায় দিল্লি হইতে জিল্লির পথে, নাসিকাতে আসে যায়। আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরে এর সৃষ্টি, সেই নূরে মিশিয়া আমন রে বিসমিল্লা বাতুনে রাই, ভাণ্ডরূপে চারি খণ্ড নূর পেয়েছিল মা ফাতেমায়,
পারি হতে ভুলে পথে নাসিকায় আসে নাই ভুলে হতে ভুলে পথে নাসিকাতে আসে যায়। সৃষ্টির পরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে সৃষ্টির পরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে এম কান কেন ফি করে এসবা কিভাবে পায় বাবা সৃষ্টির পরে মার ভিতরে চার খণ্ড নূর জমা করে এম কান কেন ফি করে এজবাতি ভাবে গোপন রহয় শুরু হইল এজবাতি ভাব সৃষ্টির শুরু হইল সিন্দুর মধ্যে বিন্দু গেল সিন্দুর মহোধ্যায় সিন্দুর মধ্যে বিন্দু গেল বিসমিল্লার বীজ পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় নূর সেতারা নূর হে নারু নূর কমলা করল শুরু নূর সেতারা নূর হে নারু নূর কমলা করল শুরু নূর পদ্ম হয় বিশ্বগুরু যারে মানুষ আল্লাহ কয় সরকার বলে যায় দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় বলিব না বাজে কথাই আসল কথায় যায় যেইভাবে তে প্রশ্ন করে আমার মনির বাবায় বিসমিল্লাতে কি বিছন আছে কয়টা বিছন কোন জায়গাতে এই গানের মধ্যে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব উনি লিখলেন আহাদ হইতে দমের সৃষ্টি দম হইতেই হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মন্ডে বিসমিল্লা বাতনে রয় প্রথমে পাঁচ খণ্ড হইল এই বিসমিল্লাই পাঞ্জাতনের রূপ ধরছিল ভাণ্ড রূপে চার খণ্ড নূর এটা পেয়েছিল মা ফাতেমায় দিল্লি হইতে দিল্লির পথে এটা নাসিকা দিয়ে আসে আর যায় এগুলি আমার কথা না কিন্তু এই জন্য আমার কেউ দোষ দিয়েন না প্রশ্ন করছে আবুল সরকার জবাব করছে রশিদ সরকার এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই
বিসমিল্লাহ দশ খণ্ড, কারণ কি? বিসমিল্লাহ দশ খণ্ড কারণ কি? বাবা এর অনেক কারণ আছে। কারণ হইল বিসমিল্লার হরফ কয়টা? ১৯টা। এটা ২০ হইতে পারতো না? হয় নাই। হয় নাই কেন? হয় নাই কেন? সব কিছুর জোড়া আছে, আল্লাহ হইল এক, আল্লাহর কোনো জোড়া নাই। কি? ৯ দুগুণ ১৮, আল্লাহ হইল এক, কত হয়? ১৯। এখন এইটা যদি আমরা দেহের মধ্যে মিল করি, তাহলে মানুষের দেহের মধ্যে হইল ৯.৫ দরজা। ৯ দরজায় যদি জোড়া জোড়া হয়, আর একটা দরজা হইল এক, আর ৯ দুগুণ ১৮, আর এই হইল ১৯। আর একটা কারণ আছে বাবা, দিক কয়টা? দিক দিক কয়টা? এই যে আমরা কই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলি না, হ্যাঁ আসলেই কি তাই? না, দশ হইল দশ, দিক হইল ১০টা। এগুলো বর্তমান স্কুল আর পড়ায় কি না? এখন তোর স্কুলে যাইতেই নে, ভালো জানি না। তবে আমরা যখন লেখা পড়ছি, তখন লেখাপড়া করছি, তখন আমাদেরকে পড়াইছে। কি পড়াইছে জানেন? একে ছন্দ, দুই পক্ষ, তিনে রিদ্র, চারে বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টপাস, নবগ্রহ, দশের হইল দিক। পৃথিবীর দিক হইল ১০টা, সব কিছুর জোরে আছে, আল্লাহ হইল এক, এই জন্য হইল ১৯ অক্ষর, খণ্ড হইল ১০টা। আরো কথা জিজ্ঞেস করে জবাব করতে চাই, বিসমিল্লার ভাণ্ড কার কার কাছে বিসমিল্লা ছিল কোন জায়গায়? এই কথাগুলির জবাব সারা একটু সামনে যাইতে চাই। যেইভাবে তে প্রশ্ন করে আমার ও বাবাই, বিসমিল্লার নামে আল্লাহ কোন বা কাম করে, সষ্টা হয়ে কার কাছে কি চায় আল্লাহ, আমার বাবাই জিজ্ঞেস করে। ধন্যবাদের ধন্যবাদটা তোরে ধন্যবাদ জানাই, যেইভাবে তে প্রশ্ন বাবার জবাব দিতে চাই। প্রথম থেকে শুরু করি, মোহাম্মদী নূরকে সৃষ্টি করে আল্লাহ রাখলেন একটা কাঞ্জিলের ভিতর, ৪০,০০০ বছর সার দরিয়ার সাধন করে নূর, আল্লাহরে খুশি করবার তরে, ভাব আবেগে এসক ভরে, পর্দায় আজমত পর্যন্ত উঁচু হইয়া নূর আল্লাহকে করেছিল সেজদা, আল্লাহ দেখছে চাইয়া চাইয়া, আল্লাহ বলে অনুরামি তোমারে জানাই, এই জন্য সৃষ্টি করেছি, সেজদা করিবাই আমাই, সেজদা করিবাই আমাই। আল্লাহ মোহাম্মদী নূরকে চিজন করে একটি পাত্রের মধ্যে রাখলেন ৪০,০০০ বছর, এই নূর চারটা দরিয়ার সাধনা করে, এসকো ভরে, পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করে, আল্লাহ কয় আমি এই জন্যই তোমারে সৃষ্টি করছি, তুমি আমারে সেজদা করবা, আল্লাহ সন্তুষ্ট হয়েছিল। আর সৃষ্টি করেছিল মোহাম্মদী নূর তাকে সেজদা করবে, কারণ একটাই, অন্য কোনো কারণ নাই। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, নাম রাখলেন মোহাম্মদ, আর মোহাম্মদ শেদ মোহাম্মদ সেদিন আহল্লদে আল্লাহকে আল্লাহ বলে দাবি করেছিলেন। যেই কথাগুলি বলতেছি, এই কথার জন্য আমার একে বিপদে ফেলানোর চেষ্টা করেন না, দলিল আমার কাছে আছে।
এই বইটার নাম হলো হাবিবে খোদা। হাবিবে খোদার পরিচয় যার লেখক আল্লামা হাবিব আজমি বুরহানী রহমতুল্লাহি আলাই, ওনার বাড়ি হইল বুরহাননগরে। এই বুরহাননগরের এই লেখক উনি এই বইয়ের মধ্যে লেখলেন, যখন নূর আল্লাহকে সেজদা করে, আল্লাহ নূরের নাম রেখেছিলেন মহব্বতে মোহাম্মদ, যখন নূরের নাম মোহাম্মদ হয় তখন আল্লাহর নাম, এই আল্লাহ এই নাম রেখেছিল নবীর নূর। এই জন্যে আল্লাহর নাম রাখছে হইল নবীর নূর, আর নবীর নাম এই মোহাম্মদের নাম রাখছে হইল আল্লাহ। আরো আছে বলছি, পাশে জবাব করতে চাই, আল্লাহ এখনো চাহিতে আছে আল্লাহ ভাষা বুঝি নাই, পবিত্র কুরআন শরীফ আল্লাহ কইছে আমারে কর্জে হাসানা দাও, চাইছে কিনা বাবা? এর জন্য দোষ হইলে কুরআন শরীফের হইব, আমার কিন্তু দোষ নাই। আল্লাহ বলছে আমারে কর্জে হাসানা দাও, আমি উত্তম রূপে তোমারে ফিরাই দিব, চাইছে কিনা? এখন কর্জে হাসানা কি এইটা কতজন বুঝি, আর বুঝে কর্জ দিলাম ফেরত দিল, দিলাম কি তাও বুঝতেছি না, আর ফেরত দিল কি এইটাও বুঝি না। হ্যাঁ বাবু করে গানের মধ্যে আছে, বাবু করে গানের মধ্যে আছে, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, কুরআন পয়রা দেখ সূরা বাকারার 245 আয়াত, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, কি আল্লাহ চাই না? কুরআন পয়রা দেখ সূরা বাকারার 245 আয়াত, বান্দার কাছে চাইছে আল্লাহ ভাঙ্গো করে যে হাসানা, করে যাইতে করে যে ভালো করে পীর মুর্শিদের কাছে জানেন, আল্লাহরে কর্জ দেন আল্লাহ উত্তম রূপে আপনারে ফিরাই দিবে। আল্লাহ বান্দার কাছে, সকল বান্দার কাছে চাইল, যে দিল হে ফেরত পাইল, যে দিল না সে পাইল না। এখানেই শেষ না, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির কাছে চেয়ে থাকে কি নিয়ামত ভোগ করো, বিনিময় কিছুই চাই না, আমার শুকরিয়া আদায় কইরো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হে মানুষ কোন ইবাদত করো না, সদা সর্বদা মালিকের শুকরিয়া আদায় কইরো, তাতেও হইলে মালিক তোমার উপরে সন্তুষ্ট হইতে পারে। আল্লাহ কয় বান্দার কাছে কিছুই চাই না, বান্দা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। পাগল এইভাবে আল্লাহর চাওয়ার শেষ নাই, আল্লাহ আরো চায় কি, আমি আল্লাহ কিচ্ছু করি না, কিচ্ছু করি না, ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার চিন্তা নাই, বউ নাই, পোলাপাট নাই, জায়গা নাই, বাসা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি কিচ্ছু করি না, আমি একটা কাজ করি, লক্ষাধিক ফেরেশতা নিয়া আমি আমার হাবিবের সামনে দরুদ পড়ি, সালাম পাঠাই, তোমরাও দরুদ পড়ো, সালাম পাঠাইও। Oh,
আল্লাহর চাওয়া সম্বন্ধে কিছু আলোচনা রাখলাম এই জায়গায়। এই বিসমিল্লাহ পুরুষ কি নারী বাবাই জানতে চাই রে বাবাই জানতে চাই। এটা পুরুষ না মেয়ে মানুষ? এই যে আমরা বিসমিল্লাহ বিসমিল্লাহ কই বাবা, এটা তো জাত শক্তি, সেভাতে ধারণ করে, যে যেমন পাত্র ধারণ করে এ তেমনই রং ধরে, যে যেমন পাত্র ধারণ করে সে তেমনই রং ধরে। বিষয়টা এখানে তুমি যে রং ধরাবে এই বিসমিল্লাহ তোমার কাছে সেই রং ধরবে। তার আগে হইলো বিসমিল্লাহটা চেনা দরকার, না চিনে তো রং ধরান যাইব না। এই জন্য একজন কামেলে মুকাম্মেল দরকার। বাবু কইছে না সরকার রশিদ বলে কানা পীর না, হক্কানি পীরের জানা মুসলমান হইবে না। একটা সমস্যা আছে, সমস্যাটা আমার না। একটা কবি যখন গান লেখে, আমাদের ওই পার বাংলার শিল্পী যারা, সাধক লেখক যারা, একজন যদি প্রশ্ন গান লেখছে আর একজন জবাব লেখছে, এই পারে আসলে প্রশ্ন জবাব পাওয়া যায় যদিও, কিন্তু একজন আর একজন মহাজন ফলো করে, তো এই জন্য একজন আর গান দিয়ে আর একজনের গানের জবাব একেবারে ক্লিয়ার করা যায় না। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আলোচনাগুলো গুছায় গুছায় করতে হয়। আমি আলোচনা করতেছি, যদি কোনো কথা বাদ থাকে আমি আমার বাবারও বলবো আপনারাও বলবো, আপনারা জ্ঞানী মানুষ গুণী মানুষ, হ্যাঁ আমি পরে দাঁড়াইলে আমার মনে করাই দেবেন, চেষ্টা করবো পুনরায় কথাটা, আমি যতটুকু বুঝি, আমি সব বুঝি তা তো না, আমি যতটুকু বুঝি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। এই গানে আর এক কথা জিগাইলো বাবাই, কেমন যেন কলিজাতে আগুন ধইরা যায়, আমার আগুন ধইরা যায়। মনির বাবা আমার এরম করে এত আকারে ধৈর্য গান গাইব আমি তো এটা বুঝি নাই, বুঝলাই তেমনি নে। জানলাম এইতাম না, তারপরে একটা কথা কই বাবা, গানটা যে জায়গার থেকে শুরু করছেন এর পরে জাগাবেন যেন আকাশ পাতাল ডিফারেন্স না হয়। কি গান যদি গানের ধারায় না হয় গানের কোনো কিছুই বোঝা যায় না, এটা আমি অনুরোধ করলাম। গান যেন গানের ধারার থেকে হয়, গান গানের ধারায় না হইলে আকাশে এক কথা পাতালে এক কথা, এত ফাঁক কথা মিল করা যায় না। এটা আপনার কাছে চাওয়া, নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি জন্যেতে হয় আমার কাছে প্রশ্ন করে আমারও বাবাই। এটা কিন্তু নয় বিসমিল্লাহ না, এটা হলো নয় বিসমিল্লাহ মানে নাই বিসমিল্লাহ। একটা হইল নাই বিসমিল্লাহ আর একটা হইল দুই বিসমিল্লাহ। আস্তে আস্তে পড়ে দেখেন কুরআন শরীফ, যাহারা তওবা পাঠ করে
বিসমিল্লাহ কি পরে কেহ তলবার ভিতরে কি বাবা, আমরা প্রত্যেকটা সুরা পাঠ করার আগে পাঠ করি বিসমিল্লাহির রহমানুর রহিম, পাঠ করি কিনা? আচ্ছা যখন তওবা পাঠ করি তখন কি বিসমিল্লাহ পড়ি? তাহলে সব সুরায় বিসমিল্লাহ আছে, তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। তওবা করে কে? যিনি অপরাধী, তিনি ভালো কাজের জন্য বিসমিল্লাহ, আর ভালো কাজের জন্য বিসমিল্লাহ, আর আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য নিজেকে গুনাহগার মনে করে আল্লাহর কাছে তওবা পড়তে হয়, এই জন্য তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। কুরআন শরীফের আর একটা সুরার মধ্যে বিসমিল্লাহ হইল দুইবার, নামটা কি হল না এই জন্য বললাম না, তারপরে দেখতেছি উপরে বইসে নেই দাঁড়াও, এই হইল নাই বিসমিল্লাহ, আর হইল দুই বিসমিল্লাহ, তওবার মধ্যে বিসমিল্লাহ নাই আর একটা সুরার মধ্যে বিসমিল্লাহ আছে দুইবার। আরেকটা কথা আছে, মোল্লারা বিসমিল্লাহ পাইল, কোন সম্প্রদায় বিসমিল্লাহ পাইল না? যারা হাকিকত জানে না তারা খালি কইবে মুসলমান গো বিসমিল্লাহ, আর যারা হাকিকত জানে তারা বলবে বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই না। যারা বিসমিল্লাহর হাকিকত জানে না ওরা খালি কইবে জমা গো মুসলমান গো জন্য বিসমিল্লাহ, আর যারা বিসমিল্লাহর হাকিকত জানে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি বিসমিল্লাহ ছাড়া। সব সম্প্রদায় পাইছে কিন্তু এই যে আমরা মানুষরা কথিত ধর্ম সৃষ্টি করে এগুলা ধর্মের মধ্যে ভাগ করে নিয়ে বিসমিল্লাহ মুসলমানের মধ্যে ফেলাই নিছি, অন্য কোনো ধর্মের বিসমিল্লাহ দেই নাই। আসলেই বিসমিল্লাহ কি এই বিষয়টা আমরা জানি না, সমস্যাটা আমাদের এইখানে। রাখ রাখ রাখ, একটু শুনিস বাবা, এই গানের মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, ঢোলটা কমাই নাও, এই গানের মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, এই কথার মধ্যে ঢুকবে কোন কথা খারাপ লাগতেছে বাবারা? সবচেয়ে বড় কথাটা এই গানের মধ্যে, কি বরকত বিসমিল্লাহ লঞ্জে জানতে এলাম গুরুগঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফাল ফলায়। আসলে এই বিসমিল্লার ভিতরে কি এটা যদি গুরুগঞ্জে কেউ জানতে চায়, গুরুগঞ্জে কেউ জানে তাহলে তার পক্ষে বিসমিল্লাহ সে না বুঝা দেখা বিসমিল্লার কর্ম করা এগুলি সম্ভব। যতক্ষণ মানুষ গুরুগঞ্জে যাবে না ততক্ষণ এই বিসমিল্লার মূল হাকিকত বিসমিল্লাটা কি এইটা তার পক্ষে বোঝা সম্ভব না। এই জায়গার থেকে আপনাকে একটা গান শোনাই, গান শোনেন। ওরা যাবি যা বিসমিল্লার সৃষ্টি, দেখবি যদি বিসমিল্লার চেহারা, দেখবি যদি বিসমিল্লার চেহারা, পাগল মনামা দেখবি যদি বিসমিল্লার চেহারা, ভক্তি শ্রদ্ধা জানাই সাটুরিয়া থানার থেকে, যারা বাংলার সকল নাগরিকের ভরসা, পুলিশ কর্মকর্তা মহোদয় ওনারা আসছেন আমাদের পক্ষ থেকে ওনাদের প্রতি আন্তরিক ভক্তি শ্রদ্ধা সালাম রইল। তিন পাটে বিসমিল্লাহ করা, মনির বাবা হিসাবটা দেখেন গুরুগঞ্জে যাই বিসমিল্লাহ কিভাবে বুঝে নেবেন? হাত মুকার লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাতে তৈরি করা, পাগল মনামা
বিসমিল্লাহ গড়া হাত মুখ আর লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাতে গড়া পূরণ করো তোমার এইখানে বিসমিল্লা থাকবেই ধরার পাগল এই দেহে বিসমিল্লা থাকবেই ধরা পাগল ওরা আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা কে হইল পাটে বিসমিল্লাহ করা হাত মুখ আর হইল লিঙ্গ হাতে ছয় মুখে ছয় পারো আর লিঙ্গতে যার সাত পূরণ আছে ওর মধ্যে হইল বিসমিল্লাটা ভরা মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না ওয়াদা খেলাপ করা পাগল আসতে এই গানটা লেখা হইল আমাদের ফকির ফরিদপুরের ফকির আবুল সরকারের উনি যেই জায়গার থেকে কথাটা লেখছে এই কথাটাও কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয়েকবার ডাক দিয়ে বলছে আইহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও এই গানটার মধ্যে ওই কথাই বলছে মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না ওয়াদা খেলাপ করা পাগল মনা আমার এই মুখ দিয়া করিবে না বাজে আলাপ ওয়াদার খেলাব তোমার এই মুখে মিল্লা থাকবে ভরা রে বাবা আমার দিক তাহায় বাবা মেলা মানুষ বিসমিল্লা কই মানুষের ভূ দিলে অসুখ ভালো হয় কিনা হয় কিনা কিছু কিছু মানুষ সারা কোরআন শরীফ পইরা ফুদিব পাঁচ পয়সার কাম হইব না কারণ কি জানেন কোরআন তো পবিত্র বেটা তোর মুখ তো অপবিত্র পবিত্র মুখ দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ কইরে ফু দিলেই আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয় আর অসৎ মুখ দিয়ে হারা কোরআন পইরা ফু পইরা পাঁচ পয়সারও লাভ নাই হবে না এই জন্য এই গানটার মধ্যে আবুল সরকার লেখলেন তোমার এই মুখে বিসমিল্লাহ থাকবে ভরা বাবা এই মুখে বিসমিল্লাহ থাকবে ভরা পাগল মোরা আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা এই হাত দিয়া হত্যা করায় আঘাত করা সুরিয়ার ডাকাতি করা অসৎ পথে আয় ব্যয় যাবে না করা পাগল মনাবা কাউরে হ
হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অসৎ পথে আই বাই যাবে না করা, পাগল মোলা এই হাত দিয়া যা ধরিবে, এই হাত দিয়া যা ধরিবে মানুষ ধরিলেই তার বরকত পাবে। যেই হাত ডাকাতি করে না, যেই হাত অসৎ পথে আয় ভরে না, যেই হাত অসৎ পথে ব্যয়ও করে না, এই হাত দিয়া যা ধরিবে ধরিলেই তার বরকত পাবে মোনাজাতে। হ্যাঁ, এতগুলো মানুষ হাত উঠাইয়ে দোয়া কালাম সুরেছ না, কত কিছু পড়লাম মালিক, আমি গুণাগার, আমার হাত তোমার পছন্দ না, ওই পরে যার হাত তোমার পছন্দ হয় তুমি তার হাতের উচিলাই ব্যাকের গুণা মাফ করো, কে তুমি না ইমাম সাহেব, তুমি ইমাম, তুমি তোমার আমার, তুমি আবার আমাকে দেখাও, কে তোমার উপরে তোমার বিশ্বাস নাই? হ্যাঁ ইমাম বটে, তবে ইমাম দুর্বল, ইমাম কিন্তু ইমান দুর্বল, দুর্বলকে যে এইগুলা ঠিক আছে কিনা সন্দেহ আছে। আর যেই মানুষটা এই হস্ত দ্বারা কাউরে হত্যা করে না, কাউরে আঘাত করে না, চুরি করে না, ডাকাতি করে না, এই হাত দিয়ে কারো ক্ষতি করে না, ওই হাত যদি আল্লাহর দরবারে উঠায় নিষ্কলঙ্ক হাত, এই হাত আল্লাহ ফেরত দিতে পারে না, এই জন্য আবুল সরকার লেখলেন, ওই হাত দিয়া যা ধরিবে ধরিলেই তার বরকত পাবে বেটা, মোনাজাত পাবেই তার, আর দেখা মোনাজাতেও মুক্তি পাবে তারা, পাগল মোনা আমার, দেখবি যদি বিসমিল্লার চেহারা, হস্তমৈথন সাম্য মৈথন অবিচার ব্যবিচার মৈথন, আগে ঠিক করো গা সৃষ্টি রক্ষা করা, তিনটে ফুলাবন জন্ম দিছি, একটা কানা, একটা বুবা, একটা শহীদ হেলা। হ্যাঁ আল্লাহ দিছে, এই বেটা আল্লাহর সাথে তোর শত্রুতা আছে নাকি? আরে বেকারে ভালো ভালো ফুলাবান দেয়, তোর ফুলাবান কানা বুবা ল্যাংরা হয়। আগে ভালো করে জানো সৃষ্টিতত্ত্ব, ভালো করে সৃষ্টিতত্ত্ব জানো, যিনি জানে তার কাছে জানো, প্রত্যেকটা মানুষের মধ্যে অলি বসবাস করে, যদি ভালো একজন মানুষ তোরে বুঝাই দেয় তুই একটা অলির জন্ম দিতে পারবি বেটা। তা বাদ দিয়ে পয়দা করছিস কানা লুইলে, আর হইলো ল্যাংরা, মানুষ জিজ্ঞেস করলি কস আল্লাহ দিছে, আল্লাহর হাতে তোর শত্রুতা আছে। এই যে এইগুলি বুঝতে হবে, হস্তমৈথন সাম্য মৈথন অবিচার ব্যবিচার মৈথন, ঠিক করতে হবে সৃষ্টি রক্ষা করা, পাগল মোনা আমার, আপনে যাতে তওবা করো, আপনে যাতে তোমার পুলিশ হরত রবে তাতে, তওবা করো আপন হাতে তোমার পুলিশ হরত, এই জায়গাতেই তোমার সালাত হবে কায়েম করার, বাবা তোমার সালাত হবে কায়েম করা, পাগল মনা আমার, দেখবি যদি বিসমিল্লার চেহারা,
হইলে এই উনিশের করণ। মনির বাবা এই যে শোনো, জানো তুমি তোমারে কই এই জন্য আজকে রাত্রের জন্য তো আমরা এই দুই বাপ বেটা, তুমি বুঝলেও বোঝো নাই নাকি, তুমি বুঝলেও বোঝো না, এই জন্যই বোঝো না, গুরু যা বুঝাই তাহাই তোমার জন্য শিরোধার্য। আর যারা দয়ালের সামনে বেশি জানো তারা কোনো সময় দয়ালের সামনে যাইও না, তুমি সে অজুহাতে মুর্শিদের সামনে যাবে, মুর্শিদ যা কয় তাই তোমার জন্য ঠিক, তুমি তোমার জায়গার থেকে নিজস্ব ভাবে তুমি কোনো কিছুই জানো না। আর যদি মনে করো তুমি দয়ালের সামনে কিছু জানো তাহলে দয়ালের কাছে তোমার চাইতে বড় কোনো জানোয়ার নাই। হইলে এই উনিশের করণ, তার হবে না জন্ম মরণ, বেলায়েতের বাসাই হবে তারা, বাবারা কথা খারাপ লাগতেছে, আমারে গান করার জন্য কেউ বায়না করেন, আমরা বাংলাদেশে কয়েকজন শিল্পী আছে, আমাকে মানুষ নেয় কয়টা কথা শোনার জন্য। হইলে ইউনিশের করণ, তার হবে না জন্ম মরণ, বেলায়েতের বাস সবেরা, আমার মতো মানুষ মল্লি ফুলাবান এটাই নিয়ে গোরস্থানে কবর দিব, 10 বছর পরে আমার ছাওয়ালে জিগে বোতর বাবারে কবর দিছে কনে, কবে যে নেই দিশাল নাই, হয় জানি দিশাল নাই, তারপর আবার জিজ্ঞেস করবো যে আমাকে খালেকের আব্বারে কবর দিছে জানি কনে, আরেকজন দেখাই দিবে যে নেই তো দিশাল কয় তাই লাঙ্গ বাবার দেয় নেই হবো, কারণ আমাকে বাবার কবর হ্যার কবরের লগেই দিছিলাম। আর কিছু কিছু মানুষ এ জমিনে ঘুমায় আছে, কেমন পর্যন্ত এদের মানুষ চিনবে? শাহজালাল বাবা, সাপরান বাবা, সাহালি বাবা, আল্লাহর অলি আউলিয়া যারা তারা কেমত পর্যন্ত চিন্তা, ওই অবস্থায় কাল হাসরের মাঠে উঠবে। আল্লাহ বলছে আমার অলিদেরকে মৃত বলিও না, আমার অলিদের ভয় নাই, তারা চিন্তিতও নয়। এই যে এইগুলা যারা করে এরা হইল তারা। হইলে এই উনিশের করণ, তার হবে না জন্ম মরণ, পেলাইয়ে তেরে বর্ষা হবে তারা, পাগল মরা যদি কেউ বিসমিল্লার চেহারা, বাবাজি সত্যমুখী মানুষ যারা তাদের কোনো কথা কখনো মিথ্যা হয় না। হুজুর পাক যুদ্ধে যাবে, জানিয়ে দিল আমার সাথে যারা যুদ্ধে যাবে তারা যেন সকলে আসে, এক এক করে অনেক মানুষ আসছে, একটা বিধবা মেয়ে, স্বামী তো নেই, একটা ছেলে আছে 9-10 বছর বয়স হবে, ছেলের সামনে কান্না করতেছে আর বলতেছে বাবা আল্লাহ রসুল যুদ্ধ করার জন্য যাবে, যদি তোর বাবা বেঁচে থাকতো আমি তারে যুদ্ধে পাঠাইতাম, আর যদি মেয়েরা যাইতে পারত আমি হুজুর পাকের সাথে যুদ্ধে যাইতাম। ছেলেটা ডেকে ডেকে বলে মা আমি যাব,
বলে বাবা তোর তো যুদ্ধের বয়স হয় নাই, তুই কি যাইতে পারবি? বলে দয়া করে আল্লাহর হাবিবের কাছে আমারে নিয়ে চলেন। মা ছেলেটা হাতে করে হুজুর পাকের সামনে গেছে। মেয়েটা দেখেই আমার হুজুর পাক বললেন, ও মা মেয়ের এত যুদ্ধে যাইতে পারবেন, আপনি আসছেন কেন? বলে হুজুর আমি তো যাব না, আমার এই ছেলেটা যেন কি বলবে আপনি একটু শুনবেন। বলে বলেন। বললো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। আমার হুজুর পাক বলে, বাবা তুমি তো ছোট মানুষ, তুমি তো যুদ্ধে যাইতে পারবে না। ছেলেটা মায়ের হাত ছেড়ে দিয়ে আমার হুজুর পাকের কাছে যাইয়ে পায়ের বিদ্যাঙ্গলিতে ভর করে এরকম আস্তে আস্তে উঁচু হইতেছে আর ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ তাকিয়ে দেখেন আমি কত বড় হয়ে গেছি। আমার হুজুর পাক বুঝতে পারলো ও আমারে ভালোবাসে। বললো, বাবা তুমি যুদ্ধে যাইতে পারবা, সেই যুদ্ধে বিজয় হয়েছে, সকলে অক্ষত আছে, মাত্র সেই শিশু ছেলেটা মারা গেছে, সবাইরে পাওয়া যায়, এই ছেলেটারে পাওয়া যায় না। হযরত আলী খুঁজতে খুঁজতে যায় দেখে মরুভূমির উপরে ছেলেটা দুইটা খণ্ড হয়ে পড়ে আছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের সামনে দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সবাই ভালো আছে, মাত্র বিধবা মায়ের সন্তানটা মরুভূমির উপরে দুইটা খণ্ড হয়ে পড়ে আছে। হুজুর পাক চিৎকার দিয়ে বলছিল, মালিক আমি কি জবাব দেব বিধবা মায়ের কাছে, তার তো ছেলেটা ছাড়া কিছু নাই। রওনা হয়ে গেছে যুদ্ধের থেকে, মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সবার সামনে আমার হুজুর পাক জোর হাত করে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি যুদ্ধের বিজয় হয়েছে? বলল, হ্যাঁ মা। বলে, আমার ছেলেটা আমার হুজুর পাক বলতে পারে নাই। বলো, মা তুমি একটু পিছনে দেখো, এক এক করে পিছনে যারা সবার কাছেই জিজ্ঞেস করে, রাসূল বলছে পিছনে দেখো, সকলেই বলে পিছনে দেখো, সবার পিছনে হযরত আলী। আলী তো নিজের চোখে দেখছে ছেলেটা দুইটা ভাগ হয়ে পড়ে আছে, জিজ্ঞেস করে, আলী সবাই বলে পিছনে দেখো, তুমি ছাড়া তো পিছনে কেউ নাই। আমার ছেলেটা কি বেঁচে আছে? আলিয়া বলল, মা ও মা পিছনে দেখো, আলি চিন্তা করে, সবাই বলল পিছনে দেখো, আমিও বললাম পিছনে দেখো, আমি নিজে চোখে তো দেখেছি ছেলেটা দুইটা লাশ হয়ে পড়ে আছে, এমন একটা মিথ্যা কথা আমি কেন মাইরে বললাম? দৌড়ে আমার হুজুর পাকের কাছে গেছে। আমার হুজুর পাকের কাছে যাই জোর হাত করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আপনার আলী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলে, জানি। বলে, আজকে যে আলী মিথ্যা কথা বলছে। বলে, কি মিথ্যা কথা বলছ? বলে, সবাই বলে পিছনে দেখো, আমিও বলছি পিছনে দেখো, আমি নিজের চোখে দেখেছি ছেলেরা দুইটা ভাগ হয়ে মরুভূমির উপরে পড়ে আছে।
বলার সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক সেজদায় পড়ে গেছে। ও মালিক, আপনি জানেন আলী কোনদিন মিথ্যা কথা বলে নাই, আজকে কি আমার আলীর কথা মিথ্যা হয়ে যাবে? নবীজি সেজদায় পড়ে কাঁদে আর সমস্ত যোদ্ধারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ সেজদা উঠান। তাকিয়ে দেখেন সেই ছেলেটা এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে কিভাবে দৌড়ে আসতেছে। তার ভরা কি যাই রে পারের তরণি যাই কয় তাই হয়, দয়ালরা যা কয় তাই হয়। হয় কেন জানেন? ওরা হইল সত্যবাদী, ওরা হইল সত্যবাদী। ওরা কষ্ট পায়, কাউরে কষ্ট দেয় না।
নিজের ক্ষতি হতে পারে কোন আপত্তি নাই, এরা কোনোদিন অন্যের ক্ষতি করবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেখানে যা কিছু আছে প্রত্যেকটা বস্তু হেফাজত করে খোদার ভয়ে, এই জন্যই যা দিয়েছে মালিক আমার মালিকের কাছে জমা দিতে হবে। এরা হইল সত্যবাদী, এই জন্য এরা যা কয় তাই হয়। সত্যবাদী পীর যারা সে তারা যদি কিছু বলে সেটা হবে দুই দিন আগে আর দুই দিন পরে। আর সাজা গুরু আর বাজা নারী যেমন যারা সাজছে এরা হইল সাজা গুরু, এদের অবস্থা বাজা নারীর মতো, দেখতে মেয়ে মানুষই কিন্তু জীবনেও মা হইতে পারবে না। যারা গুরু সাজছে এই সাজা গুরু যারা তাদের অবস্থাটা বাজা নারীর মতো, দেখতে পিসাবের মতো কিন্তু আসলে জীবনে এরা ভক্তের জন্য কোনো কিছু করতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই একজন সৎগুরু খুঁজতে হবে, সৎগুরু ধরতে হবে। রাধা রমেশের গানের মধ্যে রাধা রমেশ বলছে, ভবে সৎগুরু মেলে নাই যাহার, রাধা রমেশ কয় তার জন্মটাই বিফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ফল। সৎগুরু যার ভাগ্যে জোটে তার নামের যে ফল, নাম নিলেই তা পাওয়া যাবে। যার সৎগুরু জোটে নাই ওর জন্মটাই বিফল। একেবারেই হয়তো আমি এই জায়গাটার মধ্যে নতুন এসে দাঁড়াইছি, তাই না বাবা? একটা কথা বলে যাই, প্রশ্ন কি আসবে পরে জানি না, এ কথাটা হইল এই মঞ্চের জন্য আমার শেষ কথা। যারা পিঠ ধরছেন তারা তো ধরছেনই, যারা বিয়ে করছেন তারা তো করছেনই, জীবনে এই দুইটা কাজ করার আগে খুব হিসাব করে করবেন। বিয়ে করে যারা মন মতো বউ পান নাই, এই পৃথিবীর জিন্দেগিতে যে কয়দিন আছেন একটা মুহূর্তের জন্য আপনি সুখী মানুষ না। কি বাবা, এই জন্য বিয়ে করার আগে কালো হোক তার জন্য গুণ থাকে, এই জন্য দেখতে হবে ভালো একটা বংশ। ভালো বংশ হইলে হবে না, ওর বাবা মা ভালো মানুষ কিনা, খুব দেখে শুইনে বুঝে এটা বিয়ে করবেন, পৃথিবীটা আপনাদের আপনার কাছে জান্নাত। আর যদি খালি এই জায়গায় কেউ 53 মারা খাইয়ে থাকেন আর 56 মারায়, এই জায়গার থেকে মুক্তি পাইতেছেন না। আর এটা হলো গুরু ধরা। ধরার আগে যতবার ইচ্ছা যাচাই করবেন, ধরার পরে আর যাচাই বাছাই চলে না। বিয়েও জীবন একবার, গুরু ধরাটাও একবার, বাদ দিয়ে ধরবেন খারাপ হইব আর ভালো হইব না। এক বিয়ে করছেন বউ ভালো না খেতেই দিছেন, আবার বিয়ে করবেন ভালো বউ বাইরতে কইব, তোর এত ভালো মানুষ এই জন্যই তো তোর বউ থায় নাই। কথাটা বাস্তব কিনা, এই জন্য একবারই করবেন, খুব ভালো করে দেখে শুনে তারপরে করবেন। গুরু ধরবেন জন্মের দেহা দেখে যদি বুঝে পড়ে, ধরবার অনেক ভক্ত আছে আমারে মাফ করে দিয়েন, বায়াত হওয়ার আগে যারা দয়ালের বিছানায় দুই চার দিন শুইতে পারে নাই, এরা পীর যাচাই করতে পারে নাই। এই এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি, কেননা আপনি একটা মানুষকে চিনতে চাইলে তার সাথে ঘুরে ফিরে তাকে চেনা যাবে না, তাকে চেনা যাবে না। মেশেন মিশতে থাকেন, মিশতে মিশতে তার আত্মা আত্মার আত্মীয় হয়ে যান। আত্মার আত্মীয় হইলে সেই মানুষটা যে জায়গায় বসবে আপনাকে বসতে দিবে, যে জায়গায় খাবে আপনাকে খাইতে দেবে, যে জায়গায় শুবে সেই জায়গায় শুইতেও দেবে। যখন তার কাছে শুইতে পারবেন তখন তার ভিতরটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ,
যতক্ষণ কাছে শুইতে পারেন নাই ততক্ষণ তারে যাচাই করতে পারেন নাই। যারা ধরেন নাই জাকর লাম্পারলে কইরেন জীবনে ঠকবেন না। এই অনুষ্ঠানের করণ তার হবে না জন্ম মরণ। বেলায়েতের বাদশাহ হইল তারা, বিজের মামলায় ফকির আবুল পড়ছে ধরা পাগল মনা আমার, দেখবি যদি কেউ বিসমিল্লার অনেকটা সময় নিয়ে ফেলছি, আপনারা বিরক্ত হইলে ক্ষমা চাই। একটা প্রশ্ন করি আমার বাবারে, বাবা বাবা টাকা পয়সা যাই দিলেন ভক্তি টক্তি যাই করলেন, এই যে পরে যে প্রশ্নগুলি করলেন খারিয়ে খারিয়ে, এগুলি কি আপনার ঠিক হইল? আমার কথা কি আপনারা বোঝেন? টেহে দিলেন, গলায় মালা দিলেন, ভক্তি করলেন, খারিয়া ট্যাক ট্যাক করে কতগুলি প্রশ্ন আপনার বাপেরে করলেন, এটিকে আপনার ঠিক হইল? আপনারা কোন তো ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে? হ্যাঁ 100% ঠিক হয়েছে বাবা। আমি একটু জানতে চাই শিষ্য কয় প্রকার, কোন প্রকার শিষ্যরা গুরুকে প্রশ্ন করতে পারে, আর এর দর্শনটা কি? দেখবি যদি কেউ বিসমিল্লা, এই বিসমিল্লার চেহারা